রাস্তাঘাটে প্রচুর সার্জেন্ট আছে, প্রচুর। তুমি আমার থামাবা নাকি? বাইক খাইছি হচ্ছে কেস, আইসা গরম গরম একটা কেস খাইলাম, 1050। ও কেস 1000 টাকার কেস খাইলাম আগারগা রাস্তায়। কি আর বলবো, যাই আগে কাগজ উঠাই, তারপরে বাকি কথা বলবো না। আসসালামু আলাইকুম, স্বাগতম বুম বুম কাকার চ্যানেলে। শুরুতে দেখছেন একটা কেস সলভ করে আসলাম, এখন যাচ্ছি হচ্ছে, আচ্ছা ভাইজারটা নামাইনি, যাচ্ছি, বের হইছি বাসার থেকে, বের হয়ে বাইকের তেল ভরলাম, তেল ভরে 60 ফিট হয়ে বের হয়েছি, যাব শাহবাগের দিকে। আপনাদের স্যারি কাকা আমার জন্য ওয়েট করতেছে, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা। তো এই পাশে একটা ঘটনা ঘটে কিছুক্ষণ আগেই আমার সাথে, আমি হচ্ছে শেরে বাংলার এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে একটা দুটো এক্সিট পয়েন্ট আছে, একটা সরাসরি এই র্যাব অফিস আছে এখানে একটা, এটা সামনে দিয়ে বের হয় সোজা, আর একটা হচ্ছে ভিতর দিয়ে হচ্ছে ওই শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় একটা আছে, মনে হয় পাশের রোড দিয়ে বের হয়। তো নর্মালি আমি 60 ফিট থেকে, 60 ফিট দিয়ে আসলে, বা ওই পাশ কি বলে এটাকে, শিশু মেলার এই পাশ থেকে আসলে আপনার হচ্ছে হাতের ডান দিক থেকে শেরে বাংলা বালিকা স্কুল যেটা উচ্চ বিদ্যালয়, ওইখান দিয়ে হচ্ছে ঢুকে যাই। মানে সব গাড়ি এখান দিয়েই বেসিক্যালি ঢুকে, এটা ওইখানে নাকি একটা সাইনবোর্ড দেওয়া আছে, যদিও ভিডিওগুলো যেটা বলতেছিলাম, তো ভিডিও করা ছিল, ভিডিও করতেছিলাম, ব্লগ করতেছিলাম, তো যখন দেখলো যে পুলিশ, আমি ভাবলাম ওকে ফাইন, আমার তো পেপার সব ওকে আছে, প্রবলেম হবে না আশা করি। গেলাম, পুলিশ থামাইলো, আমি হচ্ছে পেপার্স বের করে সাথে সাথে দেখাইলাম, তো ওখানে কম করে হলো 10-12 জন পুলিশ, সার্জেন্ট ছিল প্রায় 5-6 জন, আর সাথে কনস্টেবল আদার্স যারা থাকে, মানে সব মিলে 10-12 জনের মতো একটা টিম। ওখানে হচ্ছে কেস দিচ্ছে বেসিক্যালি। এখন ওই রাস্তাটা হচ্ছে রং সাইড, এটা আসলে কখনোই ভাবে জানা হয় নাই, জানতামও না, মানে খেয়ালও করা হয় নাই। তার একটা মূল কারণ হচ্ছে যে এখান থেকে যতগুলা গাড়ি, মানে আমি দাঁড়ায় থাকা অবস্থাতেই মোটামুটি ওখানে 7-8টা উপরে সিগন্যাল দিয়ে বাইক থামাইছে, গাড়ি, অ্যাম্বুলেন্স, সিএনজি, পিক আপ, তো কেস দিচ্ছে। এই রাস্তাটা আসলে মানে একটা রং সাইড, এটা মাথায় ছিল না কখনোই, আসেও নাই, কারণ সবসময় দেখতাম যে এখান থেকে গাড়ি ঢুকায়, বের হইলেও এখান থেকে বের হওয়া আপনার সাইড ফিরে যাইতে গেলে অনেক সময় অনেক রং সাইড দিয়ে যায়, যদি আমি সেটা করি না, আমি রাইট ট্র্যাকে যাওয়ার ট্রাই করি, তো এইটা যে বেসিক্যালি রং সাইড, এটা আমার মাথায় ছিল না। হোয়াট এভার, আমি বললাম যে ভাই আমার তো জানা ছিল না কেস দিয়ে না, মানে কথা বলতে বলতে মানে কেস দেওয়া শেষ, তো উনি আমাকে কাগজ স্লিপটা ধরাই দিয়ে বললেন যে ও এর মধ্যে হচ্ছে আমার যে ভিডিওটা, আমি যে ভিডিওটা করছিলাম, তো সেই ভিডিওটা হচ্ছে ডিলিট করে দিতে বললো, ডিলিট করলাম, তারপর বললো রিসাইকেল বিন থেকে ডিলিট করতে, আমি সেখান থেকে ডিলিট করে দিলাম, সো কোনো ফুটেজ দেখাইতে পারলাম না, আর কেস দিয়ে দিলো রং সাইড মারার কারণে। নেক্সট টাইম ধরা পড়লে হচ্ছে 2000 টাকার কেস খাইতে হবে আমার, মানে সকাল সকাল একটা ব্যাড বাস হয়ে গেল। ও যাক, ওর রেজিস্ট্রেশন কাগজ টাকা রাখছিল, তো পরে হচ্ছে আমাকে বললো যে আপনি চাইলে এখনই টাকা জমা দিয়ে আসতে পারেন, অথবা পরে জমা দিলে আপনি, চিন্তা করলাম যে পরে আর এই পেপার্স এর জন্য ঘুরা ফিরা, মানে কই যাব কি করবো, আরেক ঝামেলা হ্যাসেল, পয়েতে ইচ্ছা করতেছিল না, সাথে টাকা ছিল দিয়ে বের হয়ে গেলাম, যে যা আছে কপালে। এটা আসলে কি ভাই, তুমি আমার থামাবা নাকি? না, এরা থামাবে না। তো যাই হোক, এখন ফার্ম গেট চলে আসছি, আর ওই যে বললাম যাচ্ছি শাহবাগ, স্যারি কাকার ওই রেজিস্ট্রেশনের যে কাগজটা, যেটা নিয়ে আমরা হচ্ছে মাঝখানে বেশ কয়েকদিন বিআরটিতে দৌড়াদৌড়ি করছিলাম, ওই কাগজটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ওটা একটু ব্লগ করতে গেছিলাম ওইটা, বাট ওটা করা হয়ে ওঠে নাই, ওটা নিয়ে বেসিক্যালি আপনার সাথে কথা বলতেছিলাম আগের ভিডিওটাতে, বাট ওই ভিডিওটা তো নাই। পুরা মাথাটা এখন একটা ব্যাড বাস খেয়ে আছে আমার, সকাল সকাল বের হইয়া
1000 টাকা 1050 টাকা বার দিতে হয় লোডের দোকানে, মানে সিস্টেম ভাই বলো কি মানে কি বলবো, টাকা গাছে ধরে আর কি, আমাদের কিছু করার নাই আসলে, বলার মতো আর কিছু খুঁজে পাইতেছি না, মানে মুড এত খারাপ হয়ে গেছে। একটা ভালো মুড নিয়ে বেরিয়েছিলাম ঘুরবো ঘুরতে যাবো, কপাল খারাপ ছিল, কপাল খারাপ হয়েছে, রাস্তাঘাটে প্রচুর সার্জেন্ট আছে প্রচুর, ভেবে কেস অবশ্য ফল্ট না করলে তার কেস দিত না, আমার ফল্ট আমি রং সাইডে আসছি, এটা আসলে এখন আমার বলারও কিছু নাই, কারণ ওই সিচুয়েশনে আসলে মানে কি বলবো, এটা ভাই আমি কি আর ইচ্ছা করে রং মারছি, আমি তো জানি এটা এটাই ট্র্যাক, কারণ এখান থেকে এখন পর্যন্ত মানে যত গাড়ি আসতেছে আর যাইতেছে সব গাড়ি এই রাস্তা দিয়ে আসতেছে আর এই রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওরাও জানতো যে এখান দিয়েই গাড়িগুলো ঢুকায়, তো ওই প্ল্যান করেই দাঁড়ানো ওদের, যাক যারা রাস্তাঘাটে চলবেন একটু চোখ কান খোলা রেখে চলেন, কারণ সাইনবোর্ড ওরা এমন এমন জায়গায় ঝুলায় রাখছে সাধারণ চোখে আসলে দেখা খুব টাফ, রাস্তার দিকে তাকাচ্ছে গাড়ি চালাবো, এখন আমি কি আর আকাশে তাকায় গাড়ি চালাবো, সাইনবোর্ড দিয়ে রাখছে আপনারা আকাশে, ওখানে কি আমার পক্ষে দেখা সম্ভব, আর দেখলেও তো ভাই ওটা খেয়াল করার মতো না, কারণ কেমনে খেয়াল করবো, আচ্ছা নেক্সট কোনোদিন যদি আমি যাই ওখানে আপনাদেরকে দেখাবো যে জায়গাটা আসলে মানে কি একটা ফল্ট করছিলাম আমি, তো একজন সার্জেন্ট ভাই বলতেছিল ওনার 49টার মতো কেস দেয়া হয়েছে, ভালো ক্যারি অন ভাই, আপনারা ভাই আগায় যান, আমরা আগায় যাই, আমি অলরেডি চলে আসছি শাহবাগের কাছাকাছি, আর জানি না এই ভিডিওটা কয় মিনিটের হবে বা কতটুকু হবে, বাট যতটুকু করছি অতটুকু রাখবো, ছোট করে রাখবো, অত বড় ভিডিও রাখবো না এটা, বাট বারবার শুধু ভাই একটা কথাই মাথায় আসতেছে যে খুব ব্যাড বাস খেয়ে গেলাম, খুবই ব্যাড বাস খেয়ে গেলাম, খুবই ব্যাড বাস খেয়ে গেলাম, এখন যদি আইসা দেখি স্যাডি কাকা নাই তাহলে কেমন লাগে বলেন, ও না স্যাডি ওই যে স্যাডি কাকা দেখা যায়, আপনাদের স্যাডি কাকা আছে পিছনেই ডাক দিলাম আসতেছে, আসুক আসলে পরে বাকি আলাপ করতেছি।